আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ক্যাপ বা ক্রাউন কখন ও কী কারণে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেই অনেক কারণে দাঁতে ক্যাপ পরিয়ে থাকেন। তো অনেকেরই প্রশ্ন যে দাঁতে ক্যাপ কেন করতে হয়। ভিউয়ার্স, প্রধানত দাঁতে ক্যাপ করতে হয় তখনই যখনই দাঁতে রুট ক্যানাল চিকিৎসা করা হয়ে থাকে। যখন কোনো একটি দাঁতে রুট ক্যানাল চিকিৎসা করা হয় তখন দাঁতের ভিতরে যে দন্তমূল থাকে, যে দন্তমূলের কারণে আমাদের দাঁতগুলো সজীব থাকে, ভাইটাল থাকে। তো যখন রুট ক্যানাল চিকিৎসা করা হয় দাঁতে, তখন দাঁতের ভিতরে থাকা যে দন্তমূল থাকে এটি এ ধরনের ফাইলের মাধ্যমে তুলে ফেলা হয়। আর দন্তমূল তুলে ফেলার কারণেই কিন্তু দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, একটি পর্যায়ে সে দাঁতটি ভেঙে যেতে পারে। আর তাই যে দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে সেই দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে ক্যাপ করিয়ে নিতে হয়। ভিউয়ার্স, এছাড়া ক্যাপ করার আরও অনেক ক্ষেত্র রয়েছে। ধরুন, যদি কখনও কোনো দাঁতে এভাবে আঘাতের কারণে ভেঙে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, তো যদি এভাবে ভেঙে যায় সেক্ষেত্রেও কিন্তু দাঁতে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত ভেঙে গেছে আর এই দাঁতটি কিন্তু ক্যাপ করে ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। আর এই ক্যাপগুলো দেখতে সেম দাঁতের মতোই রং বা কালার হয়ে থাকে। তো এ ধরনের ভাঙা দাঁতের ট্রিটমেন্টেও ক্যাপ করার প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত সমস্যা ছিল আর সেই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি কিছুটা কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে ক্যাপটি বসানোর জন্য, এবং ক্যাপ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এ ধরনের যদি ভেঙে যায় বা ছোট দাঁত থাকে সেক্ষেত্রেও ক্যাপ করা হয়ে থাকে, দাঁতের অবস্থা আগের স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। এছাড়া অনেকে দেখা যায় দাঁত অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই এখান থেকে হোক অথবা উপরিভাগ থেকে হোক, অনেকেরই দেখা যায় যে দাঁত অ্যাট্রিশনের কারণে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে। তো এ ধরনের ক্ষয়যুক্ত যে দাঁতগুলো থাকে এগুলো সাধারণত ফিলিং করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় না। আর তাই যে দাঁতগুলো অতিরিক্ত পরিমাণে ক্ষয় হয়ে গেছে সেই দাঁত ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা ক্যাপ করিয়ে থাকি। তো এ ধরনের দাঁত যাদের রয়েছে তারা চাইলে দাঁতে ক্যাপ করিয়ে নিতে পারেন। এছাড়া ভিউয়ার্স, অনেকের এ ধরনের দাঁত রয়েছে যে দাঁতের নার্ভ বা পাল্পগুলো ড্যামেজ হয়ে গেছে, আর ড্যামেজ হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এটি কালো হয়ে গেছে। তো যাদের এ ধরনের দাঁত রয়েছে তারাও প্রথমত রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে যদি ক্যাপ করে নেওয়া হয় তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এবং যে ক্যাপটি করা হয়ে থাকে তা পাশে যে দাঁতগুলো থাকে তার সঙ্গে কালার ম্যাচিং করেই ক্যাপগুলো করা হয়ে থাকে। তো মূলত দাঁত যদি কখনও ভেঙে যায় অথবা এভাবে ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আমরা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারি। দাঁতে যদি ক্যাপ করে নেওয়া হয় তাহলে সেম আগের মতো দাঁত হয়ে যায়, এবং সে দাঁত দ্বারা, ক্যাপ পরানো দাঁত দ্বারা স্বাভাবিক যেমনটি আমরা দাঁত ব্যবহার করে থাকি তেমনটি করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।